হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, নোটিফিকেশন বেলটা অন করে দিও। তোমরা ভিডিও শেষে নোটটা দেখতে পাবে, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আমি কিছুটা আলোচনা করে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নিও। কোশ্চেনটা হচ্ছে, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের সাদৃশ্য বর্ণনা করো। এক্ষেত্রে আমি একটা কিছু বলে দিচ্ছি, বাকিটা তোমরা দেখে নিও। প্রাচীন যুগের সাম্রাজ্য হিসাবে ইউরোপের রোমান সাম্রাজ্য এবং ভারতের গুপ্ত সাম্রাজ্যের মধ্যে কিছু কিছু বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করা যায়। তোমরা যারা নোটটা স্ক্রিনশট মারবে, সেখানে প্রাচীন যুগের সাম্রাজ্য হিসাবে ইংরেজদের আছে, ওটা হবে ইউরোপে। প্রাচীন যুগের সাম্রাজ্য হিসাবে ইউরোপের রোমান সাম্রাজ্য এবং ভারতের গুপ্ত সাম্রাজ্যের মধ্যে কিছু কিছু বিষয়ে সাদৃশ্য বা মিল লক্ষ্য করা যায়। সেগুলো কি? যথা, এক, শ্রেণী বিভক্ত সমাজ। রোমান সমাজ ব্যবস্থা ছিল শ্রেণী বিভক্ত। রোমান সমাজ ব্যবস্থায় জনগণ প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। এক, প্যাট্রিশিয়ান বা অভিজাত শ্রেণী। দুই, প্লেবিয়ান বা সাধারণ মানুষ। তিন, ক্রীতদাস। অভিজাতরা সমাজে সর্বোচ্চ মর্যাদা ও প্রতিপত্তি ভোগ করত। একইভাবে গুপ্তযুগের সমাজ ব্যবস্থায়ও এই রকম শ্রেণীবিভাগ ছিল। বৈদিক যুগে চতুর্বর্ণ প্রথা অনুসারে গুপ্তযুগের সমাজেও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার ভাগে বিভক্ত ছিল। সমাজে ব্রাহ্মণরা সর্বোচ্চ মর্যাদা ও প্রতিপত্তি ভোগ করত। সুতরাং এক্ষেত্রে মিল লক্ষ্য করা যাচ্ছে রোমান সমাজ ব্যবস্থায়। সেখানেও মানে শ্রেণীবিভাগ ছিল, গুপ্ত যুগেও শ্রেণীবিভাগ ছিল। সেখানেও মানে রোমান সমাজ ব্যবস্থায় অভিজাতরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল, গুপ্ত সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণরা। পরেরটা কি? সাম্রাজ্যবাদী চরিত্র। সুবিশাল রোমান সাম্রাজ্য গড়ে ওঠার পশ্চাতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সম্রাটদের সাম্রাজ্যবাদী মানসিকতা। দেশের অভ্যন্তরে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য সম্রাটদের সাম্রাজ্যবাদী নীতি গ্রহণে উৎসাহিত করেছিল। সাম্রাজ্যবাদী নীতি কার্যকর করতে গিয়ে রোমকে একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল। অর্থাৎ তারা যুদ্ধর মানে জয় করে রাষ্ট্র বাড়াবার নীতি গ্রহণ করেছিল এই রোমান সম্রাটরা, তার ফলে তারা যুদ্ধে জড়িয়ে পড়েছিল। একইভাবে গুপ্তযুগেও ভারতে সুবিশাল সাম্রাজ্য গড়ে ওঠার পিছনে সম্রাটদের সাম্রাজ্যবাদী নীতি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এ বিষয়ে সর্বাধিক উদ্যোগ গ্রহণ করেছিল গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। তিনি উত্তর ভারতের 9টি, দক্ষিণ ভারতের 12টি এবং সীমান্তবর্তী কয়েকটি রাজ্যকে যুদ্ধে পরাজিত করে। তাহলে এক্ষেত্রে রোমানদের মধ্যে, সম্রাটদের মধ্যে যেমন সাম্রাজ্যবাদী নীতির দ্বারা তারা রাজ্যকে সুবিশাল করেছিল, গুপ্ত সম্রাটরাও সাম্রাজ্যবাদী নীতি দ্বারা তাদের রাজ্যের আয়তন বাড়িয়েছিল। এই দিকে তাদের মধ্যে মিল ছিল। পরেরটা কি? দাসপ্রথা। রোমান সমাজ ব্যবস্থায় দাসপ্রথার ব্যাপক অস্তিত্ব ছিল। রোমানরা যুদ্ধবন্দীদের ক্রীতদাসে পরিণত করে। রোমান ক্রীতদাস প্রভুরা গৃহকার্য, কৃষিকাজ, রাস্তাঘাট তৈরি, প্রাসাদ নির্মাণ এবং অন্যান্য যাবতীয় পরিশ্রম সাধ্য কাজগুলি ক্রীতদাসদের দিয়ে করত বা করাতো। অন্যদিকে ভারতে গুপ্ত সমাজ ব্যবস্থায়ও দাসপ্রথার অস্তিত্ব ছিল। গুপ্তযুগের যুদ্ধবন্দীরা দাসে পরিণত হতো। শূদ্ররা কোনো কোনো ক্ষেত্রে ক্রীতদাসের জীবন অতিবাহিত করতে বাধ্য হতো। এই যুগে দাসদের ক্রয় বিক্রয় ও দান করাও চলত। সুতরাং দাসপ্রথার মধ্যেও তাদের মধ্যে মিল ছিল রোমান যুগের সঙ্গে গুপ্ত যুগের। পরের পয়েন্ট কি? সামন্ত প্রথা। মধ্যযুগের ইউরোপে অন্য অঞ্চলগুলি
মতো সুনির্দিষ্ট আকারে না হলেও রোমান সাম্রাজ্যে অভিজাত সম্প্রদায় সামন্ততান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিল। বিপুল ভূসম্পত্তির মালিক এই অভিজাতরা নিজ নিজ এলাকায় ভূস্বামীতে পরিণত হয়েছিল। অপরদিকে ভারতে গুপ্তযুগেও ধর্মীয় উদ্দেশ্যে ব্রাহ্মণ পুরোহিতকে এবং মন্দির বিহার প্রভৃতি প্রতিষ্ঠানে নিষ্কর ভূমি দান করার প্রথা প্রচলিত ছিল। ভূমিদান ব্যবস্থার উপর ভিত্তি করে এ যুগে সামন্ত প্রথার প্রসার ঘটে। সুতরাং আমরা রোমান যুগেও দেখি যে সেখানে অভিজাতরা বিপুল মানে জমি ভূসম্পত্তির অধিকারী ছিল, তেমনি গুপ্ত যুগেও আমরা দেখি পুরোহিত শ্রেণী বা ব্রাহ্মণ বা মন্দিরে অনেক জমি দান করা হতো। সুতরাং সামন্ততান্ত্রিক দিক দিয়ে দুই যুগের সঙ্গে মিল লক্ষ্য করা যায়। পরেরটা কি শিল্পকলার উৎকর্ষ। রোমান স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলার ক্ষেত্রে অসাধারণ উন্নতি ঘটেছিল। প্যান্থিয়ন, অ্যাম্পিথিয়েটার বা কলোসিয়াম প্রভৃতি রোমান যুগের অসাধারণ স্থাপত্য কীর্তি। ভাস্কর্য ও চিত্রকলার ক্ষেত্রে রোমান সভ্যতায় যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করা যায়। বিভিন্ন দেবতা ও সম্রাটের মূর্তি ছিল ভাস্কর্য ও চিত্রকলার মূল বিষয়। অনুরূপভাবে গুপ্তযুগেও স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার ক্ষেত্রে অভূতপূর্ব উৎকর্ষ লক্ষ্য করা যায়। বিভিন্ন বৌদ্ধ জৈন হিন্দু মন্দিরগুলো এ যুগে স্থাপত্য কীর্তির অনন্য নিদর্শন। সারনাথ, অমরাবতী, মথুরা ও অন্যান্য স্থানের ভাস্কর্যগুলিও অসাধারণ। গুপ্তযুগের চিত্রকলার বিভিন্ন নিদর্শনগুলির মধ্যে অন্যতম হল গুপ্তযুগের চিত্রকলাগুলোর মধ্যে অন্যতম হলো অজন্তা ও ইলোরার গুহার চিত্রগুলি। সুতরাং শিল্পকলার দিক থেকেও এদের মধ্যে মিল লক্ষ্য করা যায়। পরেরটা কি সাহিত্য অগ্রগতি। রোমান যুগে লাতিন ভাষায় সাহিত্যের যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। কবিতা, নাটক, মহাকাব্য প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রেই এই অগ্রগতির ছাপ পড়েছিল। টেরেন্সের নাটক, ভার্জিল ও হোরেসের কাব্য, ওভিডের শোকগাথা প্রভৃতি বিশেষ জনপ্রিয় ছিল। ভার্জিলের ইনিড, লিভির রোমান ইতিহাস, এপুলিয়াসের সোনার গাধা প্রভৃতি এ যুগের উল্লেখযোগ্য সাহিত্য। ভারতেও গুপ্তযুগে সংস্কৃত ভাষায় সাহিত্য অসাধারণ অগ্রগতি ঘটেছিল। মুদ্রারাক্ষস, নিচ্ছকটি, কিরাতুজ্জিনিয়ম, দশ কুমার চরিত, পঞ্চতন্ত্র, কালিদাসের বিভিন্ন রচনা এ যুগে সাহিত্যের অন্যতম সম্পদ। এ যুগে এলাহাবাদ প্রশস্তি, এরান শিলালিপি, বিভিন্ন স্মৃতিশাস্ত্র প্রভৃতি রচিত হয় এবং বিভিন্ন পুরাণ, রামায়ণ, মহাভারত পরিমার্জিত হয়, সবই সংস্কৃত ভাষায়। তাহলে রোমান যুগে ল্যাটিন ভাষায় অগ্রগতি ঘটেছিল, গুপ্তযুগে মানে সংস্কৃত ভাষায় এবং অন্যান্য বিভিন্ন মানে সাহিত্য রোমান যুগে অগ্রগতি হয়েছিল, গুপ্তযুগে। এই দিকে মিল আছে। পরের পয়েন্ট হচ্ছে ধর্মের প্রসার। প্রাচীন রোমান সাম্রাজ্যে প্রথম দিকে বহুত্ববাদী ধর্ম প্রচলিত ছিল। এর স্থলে খ্রিস্টীয় চতুর্থ শতকে যীশুখ্রিস্ট প্রবর্তিত খ্রিস্টধর্ম রোমান সাম্রাজ্যের বৈধ ধর্ম হিসাবে স্বীকৃতি পায়। ফলে শীঘ্রই প্রাচীন বহুত্ববাদী পেগান ধর্মের অস্তিত্ব লুপ্ত হয়ে রোমান সাম্রাজ্যে একেশ্বরবাদী খ্রিস্ট ধর্ম প্রসার লাভ করে। অর্থাৎ রোমান সাম্রাজ্যের শাসনকালকে খ্রিস্ট ধর্মের প্রসার যুগ হিসাবে চিহ্নিত করা যেতে পারে। অনুরূপভাবে ভারতে গুপ্তযুগে বৌদ্ধ ধর্মের পরিবর্তে হিন্দু ধর্মের ব্যাপক প্রসার ঘটে। এজন্য গুপ্তযুগ হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ নামে চিহ্নিত হয়। শিব, বিষ্ণু, গণেশ, কার্তিক, দুর্গা, লক্ষ্মী, কালী প্রভৃতি হিন্দু দেবদেবীর উপাসনা বৃদ্ধি পায়। সুতরাং ধর্মের দিক দিয়েও মিল ছিল। সবশেষে বলা যায় এই দুই সাম্রাজ্যের মধ্যে কিছু কিছু বিষয়ে উভয় মিল দেখা যায়, কিছু কিছু বিষয়ে পুরোটা মিল না থাকলেও কিছুটা মিল ছিল। তাহলে পারলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।